নমস্কার বন্ধুরা, স্লিয়া ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লোটে মাছের ফিশ ফিঙ্গার। আমরা প্রত্যেকেই বিকেলে সন্ধ্যার আড্ডায় কিন্তু এই রকম স্ন্যাক্স খেতে পছন্দ করি। তো চলুন দেখে নিন আমি কীভাবে এই লোটে মাছের ফিশ ফিঙ্গার বানাই। এখানে আমি নিয়েছি লোটে মাছ, আর লোটে মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়ে আমি লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। এতে এখন দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ। তারপরে মাছটিকে আমি হালকাভাবে সেদ্ধ করে নেব, যাতে মাছ থেকে কাঁটাগুলো সহজে বের করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে আর মাছটাও প্রায় ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ছেঁকে তুলে নিলাম। এখন এই মাছগুলো থেকে আমি সমস্ত কাঁটাগুলো বেছে তুলে নিচ্ছি। কাঁটাগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, যদিও বা লোটে মাছের কাঁটা কিন্তু খুবই নরম, তাও আমি বেছে নিলাম। দেখলেন বন্ধুরা, কাঁটাগুলো সমস্ত বাছা হয়ে গেছে। এখন একটি আমি পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিলাম চিনি। চিনি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। এই রসুন আর পেঁয়াজ আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখন এই লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য কষিয়ে নিয়েছি, আর এতে এখন দিয়ে দিলাম আদা বাটা আর হলুদ গুঁড়ো। এখন আমি মশলাটিকে খুব ভালোভাবে কষে নেব। মশলা প্রায় কষানো হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন এই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আর এই আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, যাতে আলুর মধ্যে কোনো শক্ত দানাভাব না থাকে। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাছ, যেটি আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম। এটি দিয়ে আমি আবারও ভালোভাবে কষে নিচ্ছি, যাতে একটু মশলাটা শুকনো শুকনো ভাজা ভাজা হয়, হাতে যেন না লেগে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এরই মধ্যে এখন আমি দিয়ে দেব পাউরুটির কুচনো। পাউরুটির কালো অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র মাঝের যে সাদা অংশটা, সেটা আমি একটু ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এক্সট্রা যে জলটা থাকবে, সেটা কিন্তু পাউরুটি শুষে নেবে, তাহলে মশলাটা খুব সুন্দর একটা শক্ত ভাব থাকবে। পাউরুটিগুলোকে আমি হাতে করে ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি। এইভাবে আমি মশলাটিকে আবারও ভালোভাবে শুকনো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, পাউরুটি দেওয়ার পর এই মশলাটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এখন এই মশলাটাও কিন্তু একেবারে তৈরি হয়ে গেল। আর মশলাটা থেকে এখন একটা খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এখন এতে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা মশলার মধ্যে খুব ভালোভাবে চলে যায়। আর শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ব্যাস, তাহলেই তো হয়ে গেল একেবারে পুর তৈরি। এখন আমি এটিকে নামিয়ে নেব, আর নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পুর নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ফিঙ্গারের আকারে গড়ে নেব। আপনারা চাইলে যে যেরকম
শেপ দিতে পারেন। যেহেতু আমি ফিঙ্গার বানাচ্ছি তাই আমি ফিঙ্গারের সাইজ করে গড়ছি। এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ফিঙ্গারের সাইজে গড়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন, আর কিন্তু কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ফিঙ্গারগুলো গড়ে নিয়েছি। এখন এটিকে আমি ডাবল কোট করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা ফেট ভাত ডিম। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি আর এতে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তাহলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে। আর নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। এখন ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ডিম ফাটানো হবে ততই কিন্তু ক্রিসপি হয়। তো এখন ডিম ফাটানো একেবারে কমপ্লিট। এখন এর মধ্যে একটা ফিঙ্গার আমি ডিমের মধ্যে চুবালাম। ভালোভাবে কোট করার পরে এখন আমি এটাকে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। এই বিস্কুটের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালোভাবে কোট করে নিলাম। তারপরে আবার দেব আমি ডিমের গোলার মধ্যে। ডিমের গোলার মধ্যে আবারও দিয়ে আমি আবারও তুলে নিয়ে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে। হয়ে গেল আমার ডাবল কোট করা। যে কোনো স্ন্যাক্স তৈরি করতে গেলে কিন্তু বিশেষ করে কাটলেট বা ফিঙ্গার এইভাবে যদি ডাবল কোট করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে আমি সমস্ত ফিঙ্গারসগুলোকে ডাবল কোট করে তুলে রাখছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত ফিঙ্গারসগুলো আমি ডাবল কোট করে তুলে রেখেছি। এখন এগুলোকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন আমি বসিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি ফিঙ্গারগুলো। আপনারা যদি ফ্রিজে নাও রাখতে চান, এমনি নর্মাল রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ফ্রিজে রাখলে কিন্তু ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা সেট হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে, ছেড়ে যায় না। এখন এগুলোকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। ফিঙ্গার যত ডিপ ফ্রাই করে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তো দেখে নিলেন আমি কিভাবে তৈরি করলাম লোটে মাছের ফিশ ফিঙ্গার। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো দেখুন বন্ধুরা, ফিশ ফিঙ্গারটা ভেঙে দেখাচ্ছি আমি, কতটা দেখতে সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন কতটা দিয়ে ভরা, তার মানে তো বুঝতেই পারছেন খেতেটা কতটা ভালো হবে।